হাই স্মার্ট মার্কেটার্স, আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে গুগল অ্যাডওয়ার্ডস বা গুগল অ্যাডসের যে বিডিং স্ট্র্যাটেজিগুলো আছে এবং সেই বিডিং স্ট্র্যাটেজিগুলো আমরা কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে কোনটা ব্যবহার করব, শপিং, লিড জেনারেশন ক্যাম্পেইন আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কোনটার জন্য কোনটা ব্যবহার করব এবং কোনটা করলে ভালো হবে এবং সেই বিডিং স্ট্র্যাটেজিগুলো কীভাবে কাজ করে সেটা আমরা দেখাবো এবং এইটা ইউজ করে কীভাবে আপনি বেস্ট রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আনতে পারেন সেটা দেখবো প্র্যাকটিক্যালি প্লাস কিছুটা থিওরিটিক্যাল। ওকে, সো গুগল বিডটা আসলে কি? তো আমরা এর আগের টিউটোরিয়াল অবশ্য বলেছি গুগল বিডটা হলো যে আপনি একটা অ্যামাউন্ট, একটা সিপিসি রেট, কস্ট পার ক্লিক রেট বসিয়ে দিচ্ছেন, যেটা আসলে আপনি উইলিংলি চাচ্ছেন যে এই অ্যাড থেকে কোনো অ্যাকশন নিলে, সেটা ক্লিক হতে পারে, কনভার্সন, সাইন আপ হতে পারে, বা কোনো শপিংয়ের ক্ষেত্রে যদি হয় শপ হতে পারে, শপিং হতে পারে, সেই ক্ষেত্রে আপনি গুগলকে কত টাকা আসলে উইলিংলি পে করতে চান, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বিড। আর আমরা হচ্ছে যে এর অকশন, এর আগে আমরা আলোচনা করেছিলাম অকশন বা বিডিং কিভাবে কাজ করে, তো আজকে আমরা দেখবো যে বিডিং স্ট্র্যাটেজিগুলো কি। তো গুগলের বিডিং এর মধ্যে আসলে একটা হচ্ছে ম্যানুয়াল বিডিং, যেটা আজ থেকে প্রায় এক বছর আগেও ছিল ম্যানুয়ালি করতাম। গুগল এখন তার গুগল অ্যাডস এই প্ল্যাটফর্মে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনার পরে সে একদম রিয়েল টাইম অকশনের সময় সে অটোমেটেড কিছু বিডিং করে, আপনাকে কোনো বিডিং করতে হবে না, সে নিজেই আপনার জন্য করে দিবে গুগল। এটাই মোটামুটি গুগল বিডিং বা বিড স্ট্র্যাটেজি। এবার আমরা দেখব যে বিড স্ট্র্যাটেজিটা কি, কেমন হওয়া উচিত। তো বিডিং স্ট্র্যাটেজির মধ্যে আসলে বিডিং স্ট্র্যাটেজির মধ্যে আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে যে ম্যানুয়াল সিপিএসি আছে, এনহ্যান্স সিপিসি আছে, ম্যাক্সিমাইজ ক্লিকস, ম্যাক্সিমাইজ কনভার্সন, আরওএস, ঠিক আছে, টার্গেট সিপিএ, এইগুলো। তো এখন আমরা এটা দেখব আসলে প্র্যাকটিক্যালি যে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তো আমি এখন আছি গুগল অ্যাডস একটা প্ল্যাটফর্মে, যে আমি যদি একটা, আমি জাস্ট একদম বিডিং এ চলে যাচ্ছি, ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করে সেটা দেখাতে যাচ্ছি না। তো আমি সেলস ক্যাম্পেইন, ধরেন আমার একটা ই কমার্স সাইট আছে, আমার টার্গেট হলো আমি সেলস জেনারেট করব, ঠিক আছে, সার্চ ক্যাম্পেইন, এগুলো আমি চলে যাচ্ছি জাস্ট ইয়া করে, বিডিং এর জায়গাটা আসলে যাচ্ছে, এখানে একটা নাম দিলেন ক্যাম্পেইনের, যেটা সেটা হতেই পারে, ওটা আমরা পরে, আমরা এর ভিডিওতে আগে দেখিয়েছি আসলে, একটা বাজেট দিয়ে দিলেন, এই যে এখানে দেখাচ্ছে যে ক্লিকস, যেমন এই যে হচ্ছে বিডিং, তার মানে হচ্ছে বিডিং স্ট্র্যাটেজিটা হলো যে বিড, মানে গুগল আপনার ভিজিটরদের বা আপনার গুগল অ্যাডসে যারা গুগলে যারা সার্চ দিচ্ছে তারা কি অ্যাকশন নিচ্ছে তার উপরে ডিপেন্ড করে কিভাবে গুগল আপনার টাকাটা কাটবে, যেটা আপনি উইলিংলি দিতে চান গুগলকে, যেটাকে আমরা বলছি বিড। ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিকস আছে, সেট ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক, এখানে আমি আপনি একটা দিয়ে দিতে পারেন যে ধরুন আপনি দিলেন 50 সেন্টস। সো এটা হচ্ছে তারা বোঝাচ্ছে যদি আপনি আপনি চান, ধরুন আপনি ক্লিকস বিডিং স্ট্র্যাটেজিটা কখন চাচ্ছেন, যে মানুষ ক্লিক করে আসলে আপনার ওয়েবসাইট ভিজিট করুক, আপনি কি কি সার্ভিস দেন সেটা শুধু দেখে চলে যান, ঠিক আছে, সে একটা অ্যাকশন নিতেও পারে নাও পারে, সেটা ডিফারেন্ট কেস, আপনি আসলে চান যে কেউ এসে ক্লিক করুক আমার অ্যাডটা দেখে, গুগলের থ্রু দিয়ে আমরা যে অ্যাডটা করছি পিপিসি ক্যাম্পেইন, এই অ্যাডটা দেখে কেউ একজন ক্লিক করুক এবং আমার ওয়েবসাইটে আসুক এবং সে সার্ভিস সম্পর্কে দিয়ে যাক, এটা হচ্ছে একটা বিডিং স্ট্র্যাটেজি যার নাম হচ্ছে ক্লিক, ঠিক আছে। তো এখানে ম্যাক্সিমাম সিপিসি বিড, ওই যে বললাম যেটা আপনি উইলিং দিতে চান, যে আপনি বলতে চাচ্ছেন যে তুমি যখন আমার অ্যাডটা দেখে আমার ওয়েবসাইটে আসতে চাও, ওই অ্যাডে ক্লিক করলে আমি ম্যাক্সিমাম তোমাকে 50 সেন্টের বেশি দিতে চাই না, গুগলের বেশি কাটবো, ঠিক আছে। এরকম আরো অনেক বিড স্ট্র্যাটেজি আছে, সেগুলো আমরা দেখি এক এক করে। ম্যাক্সিমাইজ ক্লিকস, ম্যাক্সিমাইজ ক্লিকসটা হলো গুগলের বিড স্ট্র্যাটেজির মধ্যে ম্যাক্সিমাইজ ক্লিকস একটা, সেটা হলো যে গুগল, এটা কিন্তু সম্পূর্ণরূপে অটো বিডিং, একটা ম্যানুয়াল বিডিং, একটা হচ্ছে অটো বিডিং, তো এটা হচ্ছে অটো বিডিং হবে, ঠিক আছে। আপনি যদি এটা তুলে দেন, সেট ম্যাক্সিমাম কস্ট পার বিড, এটা যদি তুলে দেন তাহলে হচ্ছে যে এটা আপনার হয়ে যাবে, যদি আপনি এখানে 50 সেন্ট দিয়ে দেন তাহলে হয়ে যাবে একটা ম্যানুয়াল বিডিং, বাট এটা যদি তুলে না তুলে দেন, যদি শুধুমাত্র ম্যাক্সিমাইজ ক্লিকস এই বিডিং স্ট্র্যাটেজিটা ইউজ করেন, বা তাহলে হচ্ছে যে গুগল নিজে অটো বিড করবে,
কারণ আপনার যেমন হচ্ছে যে আমি একটু বুঝিয়ে দিই, এই যে এইখানে আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিচ্ছি, এখানে তিনটি অ্যাড দেখাচ্ছে, তো কার জন্য কত টাকা কাটবে সেটা হচ্ছে এই বিডিংটা, এই বিডিংটা সে অটো করবে যদি ম্যাক্সিমাইজ ক্লিকস হচ্ছে এটা লিখে নেব। সে ওই অটো বিডিংটা করে আপনার ওয়েবসাইটে ম্যাক্সিমাইজ ক্লিক আনা ট্রাই করবে, এটাই গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে করে থাকে। পাশাপাশি এই ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট যে ম্যাক্সিমাম ক্লিকস মানে আপনার অ্যাড অ্যাকাউন্টটা যদি অনেক পুরাতন হয় তাহলে ডে বাই ডে সে যে আসতেছে মানে আপনার অ্যাড অ্যাকাউন্টে যা আপনি আরও ইয়ার করেছেন মানে ক্যাম্পেইন চালিয়েছেন সেখানকার সিটিআর ক্লিক থ্রু রেটটা কেমন ছিল এই সমস্ত বিষয়গুলো সে অবজার্ভ করে অ্যানালাইসিস করে দেন হচ্ছে যে আপনার এইটা কাজ করে। ওকে, এখন আমরা ধরি যে আরেকটা বিডিং স্ট্র্যাটেজি, এগুলো সব অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি, ধরেন আপনি ম্যাক্সিমাইজ কনভারসেশন, তার মানে ধরুন আপনার একটা ই কমার্স সাইট আছে বা আপনি যে আমরা ওয়েব হোস্টিং এটাইতেই ক্লিক করি, ঠিক আছে, যেমন এরাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ই কমার্সই কারণ আপনি এইখান থেকেই আসলে সব প্রোডাক্ট কিনে ফেলতে পারেন। যেমন আমরা এখন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, নেমসিপ আসলো, এখানে ক্লিক করার পরে নেমসিপের ওয়েবসাইটে আমি যাচ্ছি, সো আপনি যদি এখান থেকে গেট নাও এটা ক্লিক করেন তাহলে কিন্তু সে আমাকে প্রাইস দিচ্ছে, আমি গেট স্টার্টার থেকে শুরু করে আমি অ্যাড টু কার্ট করে একদম কিনে ফেললাম। সো এই যে কিনে ফেললাম এটাকে বলা হচ্ছে একটা ওয়ান কনভারসেশন, কনভার্সন, সরি কনভারসেশন না, ওয়ান কনভার্সন, মানে আপনি ফুল পারচেস কমপ্লিট একটা পারচেস করে ফেললেন। সেম ই কমার্সের ক্ষেত্রে এটা হয় বা কোনো বিটুবি কোম্পানির ক্ষেত্রে এটা না হতে পারে, বিটুবি ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সাইন আপ করলো মানে লিড জেনারেট করলো, পরে কথা বলবো কিনে না, ঠিক আছে, যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না। এই যে এটা ফুল কমপ্লিট পারচেজ হলো এটাই হচ্ছে যে আমরা বলছি কনভার্সন। ওকে ফাইন, তার মানে আমি অ্যাডটা দেখলাম, অ্যাডে ক্লিক করার পর এখানে আসলো, আমি গেট স্টার্টেড করে যদি হচ্ছে যে আমি এই প্রোডাক্টটা কিনে ফেলি, এই যে ফুল প্রসেস হলো, এই যে ফুল কিনে ফেললাম, এই কেনাটা মানে ফুল পারচেজিংটা হলো যে একটা কনভার্সন। তো গুগলের বিডি স্ট্র্যাটেজি, অটোমেটেড বিডি স্ট্র্যাটেজির মধ্যে আছে যে ম্যাক্সিমাইজ কনভার্সন, তার মানে আপনি যখন এই কিওয়ার্ডটা যখন দিয়ে আপনি সার্চ দিবেন তখন হচ্ছে গুগল কি করবে, এই যে বিডিংটা, বিডিং বা অকশনটা কিভাবে কাজ করে একটা ভিডিও টিউটোরিয়াল আমি করেছি, সেটা আমি এই লিংকে দিয়ে দিই। ওকে, সো বিডিং এর সময় সে সব সময় ট্রাই করবে যে আপনার একটা বাজেটের মধ্যে সে অটো বিড করবে। অটো বিড করবে মানে আপনাকে ম্যানুয়ালি কত টাকা আপনি গুগলকে দিতেছেন সেটা বসাতে হচ্ছে না, গুগল নিজেই হচ্ছে যে আপনার এই জায়গাটার জন্য যে কম্পিটিটর আছেন তাদের সাথে সবকিছু অ্যানালাইসিস করে সে নিজেই টাকাটা কাটবে এবং আপনার সে সব সময় ট্রাই করবে ম্যাক্সিমাইজ কনভার্সনটা করে ফেলা। কনভার্সন করে ফেলা মানে ম্যাক্সিমাইজ আপনার পারচেজটা বাড়ানো, আপনার সেলটা বাড়ানো, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন। ওকে ফাইন, এটা এইভাবে ইউজ করতে হয়। এখন যদি আপনি ইউজ করেন যে আমরা ধরুন টার্গেট সিপিএ, যদি আমি বলি টার্গেট সিপিএ, টার্গেট সিপিএ এটা হচ্ছে যে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। আমরা যদি একটা নোটপ্যাড নিয়ে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, যদি একটু নোটপ্যাড নিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। টার্গেট সিপিএ মানে কি, সিপিএ মানে হলো যে কস্ট পার অ্যাকুইজিশন, তার মানে কস্টের এগেনস্টে আপনার কতটা অ্যাকুইজিশন হলো বা পারচেজ হলো। তো আমরা যদি বলি যে টার্গেট সিপিএ ইকুয়াল টু মানে কস্টের এগেনস্টে, এটাকে আমরা টোটাল কস্ট বলতে পারি, যে টোটাল কস্টের এগেনস্টে ভাগ আপনার কতটা অ্যাকুইজিশন হলো, ঠিক আছে, অ্যাকুইজিশন হলো টোটাল কস্টের এগেনস্টে কয়টা অ্যাকুইজিশন হলো সেটা হচ্ছে আপনার টার্গেট সিপিএ। ওকে, অ্যাকুইজিশন এটাকে বলতে পারেন অথবা কতটা পার সেলস হলো, সেল হলো, সেলস একটা কমপ্লিট সেলস হলো, ঠিক আছে। এখন ধরেন তাহলে অ্যাকুইজিশন, তাহলে টোটাল অ্যাকুইজিশন বা ইয়া দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে টোটাল কস্ট ভাগ টার্গেট সিপিএ। ওকে, সো ধরুন আপনার টোটাল কস্ট হয়েছে, ধরুন আপনার টোটাল কস্ট হয়েছে $20 ভাগ আপনি টার্গেট সিপিএ দিয়েছিলেন $1,
তাহলে এটা দিলে কত হচ্ছে 20টা না 20টাই কিন্তু থাকছে আমরা একটু বোঝার সুবিধাতে এটা আমরা 2 করে দিই তাহলে কিন্তু দেখেন 10টা হচ্ছে তার মানে যদি হচ্ছে যে এই টার্গেট সিপিএটা আমরা ব্যবহার করি তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আপনার প্রতিটা লিডের জন্য $2 করে প্রতিটা সেলসের জন্য মানে একদম কমপ্লিট সেলসের জন্য $2 খরচ হচ্ছে এবং আপনি টোটাল কস্ট আপনার হয়েছে $20 তাহলে আপনি টোটাল সেল করতে পারছেন 10টা তো 10টা সেল করলে আসলে $20 বেশি হয়তো আর্নিং হয় যদি এই স্ট্র্যাটেজিতে মার্কেটিং করা যায় তাই না কারণ যে কোনো প্রোডাক্ট আপনি যদি দুইটা মানে 10টা সেল করেন তাহলে তা আসলে অনেক প্রফিট হওয়ার কথা যেখানে আপনার মাত্র $20 খরচ হচ্ছে আর $2 একটা কস্টের এগেনস্টে বাংলাদেশের ক্ষেত্রে হয়তো হতে পারে বাট ইউএসএ ইউরোপ বা কানাডার ক্ষেত্রে হয়তো $3-$4-$5 চলে যেতে পারে পার অ্যাকুইজিশন ওকে সো এইটাই হলো যে এখন আপনি এখানে দিয়ে দিলেন যে আপনার টার্গেট সিপিএ ধরেন আপনি দিয়ে দিলেন যে ধরেন $1 বা $2 করে আপনি দিয়ে দিলেন ঠিক আছে মানে প্রত্যেকটা অ্যাকুইজিশন মানে প্রত্যেকটা সেলসের জন্য সে $2 করে কাটবে ওকে সো এটা হলো টার্গেট সিপিএ এটাও খুব ভালো একটা বিডিং স্ট্র্যাটেজি এবং ভালো ব্যবহার করা হয় অটোমেটেড এই ক্ষেত্রে দিলে পারে গুগল সেটা টোটাল বাজেট থাকে টোটাল আপনার একটা কস্ট করে আপনি ডেইলি বাজেট দিতে পারেন বা লাইফ টাইম বাজেট আপনি $100 ফুল দিয়ে দিলেন গুগলকে বললেন যে ভাই আমি 10 দিন অ্যাড চালাবো আমার $100 বাজেট এই $100 আপনি টার্গেট সিপিএ দিলেন $2 করে তার মানে সে গুগল ম্যাক্সিমাইজ ট্রাই করবে মানে গুগলের জান প্রান্তে সে ট্রাই করবে তার মানে আপনি $2 যদি হয় $100 হয় তার মানে পঞ্চাশটা সেল এনে দেবে এটা হচ্ছে গুগলের হাতে গুগলের কাছে একটু এদিক সেদিকে 5% সবসময় এদিক সেদিকে ঠিক আছে এটা একটা বিডিং স্ট্র্যাটেজি খুব নাইস বিডিং স্ট্র্যাটেজি ওকে এখন আমরা যদি একটু দেখি যে টার্গেট আরওএএস এটাকে বলা হচ্ছে যে টার্গেট আরওএস রিটার্ন অন অ্যাড স্পেন্ড আচ্ছা এটা আমরা কেটে দিই এটা বলা হচ্ছে আরওএএস মানে আরওএএস মানে হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে আপনি তার মানে বোঝা যাচ্ছে আপনি রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে আপনি অ্যাডে যে টাকাটা খরচ করছেন তার এগেনস্টে কতটা আপনি রিটার্ন পাচ্ছেন বা রেভিনিউ জেনারেট করছেন ঠিক আছে ধরুন আপনি $500 খরচ করছেন সরি আপনি ধরুন আপনি এরকম হতে পারে ধরুন আপনি $100 ধরুন আপনি টোটাল হচ্ছে যে আপনার বাজেট হচ্ছিল ধরুন আপনি আচ্ছা জিনিসটা এইভাবে দেখাই আমি যে এখানে ধরেন আপনি 500% দিয়ে দিলেন এখানে 500% দেওয়ার মানে ধরুন আপনার ধরুন আপনি 500% হচ্ছে যে ইয়া চান তার মানে আপনি $500 হচ্ছে যে ধরুন আপনি $500 রেভিনিউ চান এর এগেনস্টে আপনি খরচ করতে চান $100 এর এগেনস্টে আপনি খরচ করতে চান ধরুন $100 তাহলে এটা ভাগ দিলে কি থাকে 5 থাকে তার মানে আমরা যদি এটা ইস্টু করি 5:1 তার মানে প্রতি $1 আপনার স্পেন্ডে সে আপনার রিটার্ন দেবে $5 এটাকে বলা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড রিটার্ন অন হবে এখানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড স্ট্র্যাটেজি এটা খুব নাইস একটা স্ট্র্যাটেজি অটোমেটেড বিডিং বা এটা শপিং বা শপিং এর ক্ষেত্রে এই মুহূর্তে ইয়া হচ্ছে গুগল হয়তো খুব শীঘ্র এটা ইয়া করে দিবে আর কি মানে শপিং অ্যান্ড সেলস ক্যাম্পেইনের জন্য যেটা ই কমার্সের জন্য এটা খুবই ভালো কারণ হলো যে আপনি হচ্ছে একদম নিশ্চিত থাকছেন যে আমি এত ডলার খরচ করলে আসলে আমাকে এত রেভিনিউ জেনারেট করে দেবো সেখান থেকে আপনি প্রফিট বের করে নিলেন ওকে সো মানে 500 মানে হলো এই যে আমি আসলে এইটাই বলেছি 500 মানে হচ্ছে যে আপনি $500 মানে $500 খরচ করলেন $500 হচ্ছে আপনি রেভিনিউ জেনারেট করতে চান তার এগেনস্ট আপনি $100 খরচ করছেন এটা যদি আমরা ইস্টু করি তাহলে 5:1 তার মানে প্রতি $1 স্পেন্ডে আপনার $5 করে হচ্ছে রেভিনিউ দিবে এটাও খুব নাইস একটা স্ট্র্যাটেজি আমি বলবো ই কমার্সের জন্য এবং অটোমেটেড বিড মানে আপনার কোনো চিন্তা নেই এটা গুগলের মাথায় আপনি দিয়ে দিলেন
সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনার নিশের জন্য বা আপনার ই কমার্স আপনি যে যার জন্য যে প্রোডাক্টের জন্য ক্যাম্পেইন করতে চাচ্ছেন সেটা যদি আপনি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করে এটা করতে পারেন 100% গুগল আপনার এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেবে একদম ফুললি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুগল ইউজ করে অটোমেটেড বিডিং করে এখানে আপনার কোনো চিন্তা নেই ঠিক আছে এখন আমরা দেখে আসি যে টার্গেট ইমপ্রেশন শেয়ার এটা আসলে ইউজ হয় এটা আসলে এটা ওয়ান কাইন্ড অফ সিপিসি বিডের মতো এটা এটা হচ্ছে ইউজ হয় যে ধরুন এই জায়গাটা কিন্তু হচ্ছে যে আমরা এখানে একটা একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে তার আগে বুঝে আসি যে এখানে বলছে যে এনিহোয়ার অন রেজাল্ট পেজ টপ অফ রেজাল্ট পেজ অ্যাবসোলিউট টপ রেজাল্ট পেজ তার মানে হলো যে গুগল আপনার ইমপ্রেশন দেবে তার মানে দেখেন আমি ওয়েবসাইটে লিখে সার্চ দিয়ে এইটাই কিন্তু গুগল অ্যাডস এর ক্ষেত্রে রেজাল্ট পেজ আর অর্গানিক এর ক্ষেত্রেও এটা রেজাল্ট পেজ বা ফার্স্ট পেজ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ যেটা বলে তো গুগল অ্যাডওয়ার্ডস এর ক্ষেত্রে তো আসলে ওয়ান পেজ টু পেজ না যেমন এসইও এর ক্ষেত্রে থাকে এক নম্বর পেজে আছে আমার পজিশন দুই নম্বর পেজে থাকে এখানে তো তা না এখানে আসলে আপনার একটাই পেজ মানে এখানে এই পেজের মধ্যে দেখেন গুগল এখানে এক দুই তিন চারটা দেখিয়েছে এবং দেখে নিচে দেখিয়েছে কিনা এবং সে নিচেও একটি অ্যাড দেখিয়েছে তার মানে টোটাল পাঁচটা অ্যাড সে দেখিয়েছে তো এখানে হচ্ছে যে এই জায়গাটা এই যে আমি দেখলাম তার মানে প্রত্যেকেই কিন্তু একটা করে এই এই কিওয়ার্ডের এগেনস্টে নেমসিপ এই যে ভেলিয়া তারপরে গ্রিন গিগস ইন্টার সার্ভার এবং এই যে নিচে যেটা আছে এটা কিন্তু একটা করে ইমপ্রেশন পেয়ে গেল তো আমি চাই যে এই জায়গাটার জন্য তো আসলে অনেকেই লড়াই করছে অনেকেই আসলে অ্যাড দিচ্ছে এই জায়গাটা কিন্তু সবাই তো আসলে আসতে পারছে না ওই অপশন বা বিডিং এর কারণে যেটা আমরা বলেছিলাম আগে টিউটোরিয়ালে তো যাই হোক তো এটাকে বলা হচ্ছে যেটা হচ্ছে সবার উপরে দেখায় মানে যার অ্যাড পজিশন সবার উপরে সেটাকে আমরা বলছি অ্যাবসোলিউট টপ পেজে দেখাবে আর আরেকটা এখানে আছে অ্যাবসোলিউট টপ পেজ আরেকটা আছে টপ রেজাল্ট পেজ টপ রেজাল্ট পেজ মানে এই জায়গাটার যে কোনো এক জায়গা দেখাবে আর এনিহোয়ার অফ দ্য পেজ মানে হচ্ছে যে এই পেজে আসলে যে পাঁচটা দেখিয়েছে না এটা যে কোনো জায়গা দেখাতে পারে তো এখানে আমরা ইমপ্রেশন শেয়ার আমরা ধরেন এটা অ্যাবসোলিউট টপ পেজ সিলেক্ট করে দিলাম আমি এক নম্বর পেজে থাকতে চাই তো কত পার্সেন্ট ইমপ্রেশন শেয়ার টু টার্গেট আপনি ধরেন আমি 75% লিখে দিলাম তার মানে হলো এবং ম্যাক্সিমাম সিপিসি বিট এখানে সিপিসি বিটটা দিয়ে দেয়া যায় ঠিক আছে এটা হচ্ছে কিন্তু ওয়ান কাইন্ড অফ অটো বিট বাট এটা হচ্ছে যে এটা ম্যানুয়াল সিপিসি এর মতো কাজ করবে এটা যদি আপনি না দেন তাও কাজ করবে এটা অটো বিট করে নেবে তো ম্যাক্সিমাম সিপিসি ধরেন আপনি দিতে চান 50 সেন্ট ঠিক আছে তো 50 সেন্ট আপনি ইয়া দিলেন এবং আপনি চাচ্ছেন এই টার্গেট ইমপ্রেশন শেয়ারটা হলো যে এইখানে তো আসলে অনেক মানুষ অ্যাড দিচ্ছে তো যত মানুষ এখানে অ্যাড দিচ্ছে তার হচ্ছে 75% ইমপ্রেশন আপনি পেতে চান এটা আপনি পেতে চান আপনি তার মানে হচ্ছে যে এই জায়গাটার আপনার যে অ্যাডটা দিচ্ছে সেটা আপনি 75% পেতে চান কম্পারেটিভলি আপনি কতটা পেয়েছেন ধরেন 75% আপনি এখানে দিলেন কিন্তু গুগল আসলে তার বিডিং টিডিং করে মোটামুটি 65% আসলে সময় অন্যান্যদের সাথে 65% ইমপ্রেশন আপনাকে দিয়েছে এটাই আর ঠিক আছে এটা মোটামুটি হচ্ছে যে ভালো একটা স্ট্র্যাটেজি বাট খুব একটা ইউজ হয় এগুলো সব নিউ ঠিক আছে এইটাই মোটামুটি এটাও একটা ভালো স্ট্র্যাটেজি ঠিক আছে তার মানে হলো কি যে 75% এখানে দিয়ে দেওয়ার মানে হলো এই জায়গাটায় যারা অ্যাড দিচ্ছে তার সবার থেকে তারা যত সবাই যে অ্যাড দিচ্ছে তার 70% ইমপ্রেশন আপনি চান তার এগেনস্টে ধরেন আপনি কত পাইলেন মানে 65% পাইলেন এটাই হচ্ছে টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিং স্ট্র্যাটেজি তার মানে আপনি চান যে এক নাম্বারে তো সবসময় আপনাকে দেখাবে না কোনো সময় অন্য যেমন নেমসিপকে এখন দেখাচ্ছে কোনো সময় ভেইলাকে দেখাতে পারে কারণ গুগলের থেকে এই জায়গার জন্য অনেক রিকোয়েস্ট আছে তাই না তো আপনি চাচ্ছেন 75% আমার অ্যাবসোলিউট টপ পেজে মানে একদম এক নম্বরে দেখা কিন্তু আপনি পাইলেন 65% এইটা যে কম্পারিজন সেটা হচ্ছে টার্গেট ঠিক আছে এখন আমরা একটা বিডিং স্ট্র্যাটেজি দেখি যেটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি এটা খুব এটা এটা ম্যানুয়াল সিপিসি মানে হচ্ছে যে আপনার সিপিসিটা আপনি ম্যানুয়ালি বসিয়ে তাছাড়া কিছু না ঠিক আছে ম্যানুয়ালি হচ্ছে যে আপনি কত দিয়ে মানে সিপিসি মানে কস্ট পার ক্লিক মানে পার ক্লিকে আপনি ম্যানুয়ালি এত টাকা দিতে চান এর বেশি আপনি দিবেন এইখানে একটা প্রশ্ন হয় যে আসলে আমি সিপিসি রেটটা কিভাবে বসাবো কারণ আমি ম্যানুয়ালি যদি বসাতে চাই আমি কত ডলার দিব আসলে $1 দিব $2 দিব না $3 দিব
নাকি 50 সেন্ট দেবো, মানে এটা আমি কিভাবে বুঝবো? এটা আপনি বুঝবেন হচ্ছে যে আপনার প্রথমে কিওয়ার্ড রিসার্চ করে নিবেন। যেমন আমি ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়ে হাতে দেখেন আমার ডান সাইডে কিওয়ার্ড এভরি হাত দেখাচ্ছে। দেখেন এই কিওয়ার্ডটা, ধরেন এই ধরনের কিওয়ার্ডের ম্যাক্সিমাম সিপিসি রেট কত, $9, $11, $9, $1, $2। তো এইটার একটা অ্যাভারেজ ভ্যালু আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? এইটার একটা অ্যাভারেজ ভ্যালু আপনি দিয়ে দিতে পারেন, সেটা আসলে আপনার সিপিসি হওয়া উচিত। এটা নিয়ে একটা বিস্তার টিউটোরিয়াল আমি করবো, ঠিক আছে? এইটাই ছিল আমাদের টিউটোরিয়াল। আরেকটা জিনিস আছে যে আচ্ছা, একটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি আর একটা হচ্ছে এনহ্যান্স সিপিসি। আচ্ছা, ম্যানুয়াল সিপিসি আর এনহ্যান্স সিপিসি এর মধ্যে একটাই পার্থক্য, ম্যানুয়াল সিপিসিতে আপনি যে সিপিসিটা দিচ্ছেন সেটা হচ্ছে যে সেই টাকাটা আসলে গুগল কাটবে। আর এনহ্যান্স সিপিসি যদি আপনি ইউজ করেন, ধরেন আপনি $2 দিলেন, গুগল সে অটো বিট করে কোনো সময় 2.3 সেন্ট কেটে নিতে পারে, কোনো সময় আবার 1.8 সেন্ট, মানে $2 আগে পরে একটু বেশিও কাটতে পারে একটু কমও কাটতে পারে। এইভাবে সে গুগল নিজেই বিডিংটা করে ফেলে। এটা হলো ম্যানুয়াল সিপিসি আর এনহ্যান্স সিপিসির মধ্যে পার্থক্য। তো এটাই ছিল মোটামুটি আমাদের বিডিং স্ট্র্যাটেজি নিয়ে সব কথা। এটাও গুগল অ্যাড এর জন্য খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি কিছু জানতে চান এই বিষয়ে আরো বিস্তার আমাকে কল করতে পারেন অথবা নিচে কমেন্ট করুন। কমেন্ট করলে আমি খুব খুশি হব, যাতে আমি ওখানেই আনসারগুলো দিতে পারি। থ্যাংক ইউ।